এখন সময় অনলাইনে আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে। ইজি এন্ড সিম্পল, সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আজকে আমি এসেছি একটি সুন্দর রেস্টুরেন্টে, আর ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই, আমি আপনাদের প্রিয় খাইদাই আপু। আমরা আজকে এসেছি কালুপুর রেস্টুরেন্টে। তো আমরা এখন কথা বলবো আমাদের এই রেস্টুরেন্টের ওনারের সাথে। হ্যালো, সরি আপু। হ্যালো হ্যালো, ভাইয়া সানগ্লাসটা খুলে এন্টার আপ। হাই। তো ভাইয়া, আপনার এই সুন্দর কালারফুল রেস্টুরেন্টের আসলে কনসেপ্টটা আসলো কোথা থেকে আপনার মাথায়? আপু, আমাদের এই রেস্টুরেন্টের সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পরিবেশ। হ্যাঁ, পরিবেশ। এবং আমাদের এই রেস্টুরেন্টের পরিবেশের পরেই যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে খাবার। আল্লাহ, উনি করো। ওয়াও, ভেরি হট প্রাইস। আমাদের খা ভাইয়া, আপনি উঠেন, ভিডিও করছি। ঠিক আছে, ভালো রিভিউ দিবেন। হ্যাঁ, শিওর জি ভাই, আপনি আসেন, আমি একা একা করে আপনাকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো রিভিউ দিবেন কিন্তু। হ্যাঁ, শিওর। দর্শক, আমাদের খাবার চলে এসেছে, এখন আমি একে একে খাবারগুলো দেখাচ্ছি। আমি টেস্ট করে আপনাদেরকে একটা একটা করে রিভিউ দিচ্ছি, ওকে? টিল দেন, ওয়েট। আপু আসছি, আমি জানতাম এই খাবার খেয়ে আমাকে না ডেকে পারবেন না, খুব ভালো না খাবারটা। আপনার ফুডে কি, আপনারা খাবারে বিষ দিয়েছেন? দেখি দেখি দেখি। আহা, আপু আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? আমি যে ব্যাংকক থেকে বাবুর্চি নিয়ে আসছি, ওরা আসার সময় ওখান থেকে কিছু মশলা নিয়ে আসছে, যার জন্য আমার এই সুপগুলো খুব স্পেশাল। থাইল্যান্ডের এটা ভাই, এটা ব্যাটারি। আপু দেখতে পাচ্ছেন? ও মাই গড, আপু এক্সকিউজ মি। আরে আপনি থামেন, কি করব ভাইয়া, দেখেন এনাদের থাই সুপার মধ্যে ব্যাটারি। আপু আমার কথাটা শুনে। ও মাই গড, কিন্তু ব্যাটারি, আল্লাহ আমার সোফা আছে কিনা আমি একটু দেখি। কি শুরু করছে আরেকজন, দুনিয়াটা উদ্ধার করে। আল্লাহ, আপু আপনার কথা শুনে হয়েছে। এই যে এই যে, ও মাই গড, আমি এত এত রিভিউ দেখে এখানে এসেছি, খেতে এসেছি, কিন্তু আমার ওখানে যদি হতো আমি কি করতাম? আমি প্রশাসনে ফোন দিচ্ছি। আরে তোমার প্রশাসন জানা? ভাই আপনি বসেন, আমার প্রশাসনে আপনিও আছে, আমি তাকে বলছি। আপু আপু শুনেন, ফোন দিতে হবে না আপু, এটা এটা ব্যাংককের কোন মশলা? আপনার ব্যাংকক মশলা এটা বাংলাদেশের? আঙ্কেল, আপনারা না কোন লোক কাউকে পাঠিয়ে দেন, এই যে কালারফুল রেস্টুরেন্ট একদম মেইন রোডের সাথে। আসলেই তো ব্যাটারি। লাগ ফেল গিলা চোখে মুখেলা, লাগ ফেল গিলা চোখে মুখেলা, লাগ ফেল গিলা। কি সমস্যা? এখানে কে কল দিয়েছিল, কে কমপ্লেইন করেছিল আমাদের? আপনাকে কি ওসমান আঙ্কেল পাঠিয়েছে? জি, আপনার নামটা? লুবনা। হ্যাঁ, মিস লুবনা আমাকে ওসমান স্যার পাঠিয়েছে। জি ভাইয়া, হয়েছে কি, আমি এখানে এসেছি, একটা থাই স্যুপ অর্ডার করেছিলাম, স্পেশাল থাই স্যুপ, ওটার মধ্যে খাবার সময় ব্যাটারি পেয়েছি, সেটা খেয়ে না আমার কেমন যেন অসুস্থ লাগছে। সুপের মধ্যে ব্যাটারি? হ্যাঁ, এটা তো খুব খারাপ কথা। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট ওনার কি আছে এখানে? আপনি স্যার কথা বলবেন। আসেন, আপনি কি রেস্টুরেন্টের ওনার? স্যার, এখানে কি ঘটেছে আপনি কি সেটা জানেন? অবগত এই বিষয়ে? স্যার আসলে ওই যে আমার যে, দাঁড়ান, আপনার কথা শুনতে চাই না। আচ্ছা, আমাকে একটু দেখাবেন কোথায় ঘটেছে ঘটনাটা, প্লিজ আসেন। স্যার স্যার, হ্যাঁ, কি ব্যাপারটা বিস্তারিত বলুন। স্যার, আমি এখানে বসে খাচ্ছিলাম, খাওয়ার সময় উনিও দেখেছে এই ভাইয়াটা। হ্যাঁ স্যার, আমি দেখেছি, উনি স্যুপটা খাচ্ছিল, হঠাৎ করে দেখি ব্যাটারি, আমি দৌড়ে আসলাম, দৌড়ে এসে দেখি ব্যাটারি। আপনি চুপ করুন। হ্যাঁ, আপনি বলুন। স্যার, এই যে ব্যাটারি দেখেন,
আমার এই স্যুপটা স্যার খুবই স্পেশাল। ওরা ব্যাংকক থেকে কিছু মশলা নিয়ে আসছে, যেই মশলাগুলো বাংলাদেশের লং এলাচি দারচিনি টাইপের, কিন্তু দেখতে বাংলাদেশের পেন্সিল ব্যাটারির মতো। হয়তো আমার মনে হচ্ছে যে ওই মশলা দিতে গিয়ে অরিজিনাল একটা ব্যাটারি দিয়ে দিয়েছে। আমার এখানে অনেক এসি আছে, তো কোনো একটা রিমোট থেকে হয়তো খুলেছে, ওটা মশলা মনে করে দিয়েছে, আর কিছু না স্যার। স্যারের সামনে কোনো মিথ্যা কথা বলবেন না। না না না, আমি মিথ্যা বলছি না স্যার, এইটা হতে পারে আর কি। আমি বলছি স্যার, উনি আরো মিথ্যা বলছে। এটা খাওয়ার পরে আমি দুইবার অজ্ঞান হয়ে গেছি, ইনি দেখেছে। জি স্যার, আমি দেখেছি স্যার দুইবার। স্যার আলাপ করে শেষ করে ফেলি স্যার, চেক করার দরকার নেই। আমার রান্নাঘর খুবই ক্লিন, ছেলেরা হয়তো স্যার ভুল করে ফেলেছে। স্যার, উনি যে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আনছে এগুলোর একটারও বৈধ এলসি নাই, তারপর যে কিছু কিছু খাবারের উপাদানের এক্সপায়ার ডেট ওভার, তারপর ওনার রান্নাঘরটা এত অস্বস্থ্যকর নোংরা স্যার, আপনি তো ওখানে যেতেই পারবেন না স্যার। আমরা চাইলে তাকে সর্বোচ্চ জরিমানাটা করতে পারি স্যার। আমাকে মনে হয় আইসিইউতে নিতে হবে। আপা গো, আপনি যা করছেন আর করেন না, আমি নিতে পারতেছি না স্যার। একটা কথা কই বলতেছি, আপনি যদি অনুমতি দেন আপনি আবার জোরে ধমক মারেন। বলেন স্যার, ওই কাগজপত্র ওই জরিমানা এগুলো করার দরকার নেই, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো স্যার আপনার আমি দিয়ে দিই। নইলে ওইগুলো স্যার ওই যে কাস্টমার জানা জানি হইলে আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে স্যার, আমি ওটা দিয়ে দিই। হাসান বসো। নাম জানো কি? মিস্টার জামান। মিস্টার জামান স্যার, আপনি তো ল বলছেন। জি স্যার। সো যা যা পয়েন্ট আমরা পেলাম, ল অনুযায়ী তো আপনাকে ফাইন তো দিতেই হবে, বাকিটা আপনার কথা বলে নেব। বাট আমাদের কথা স্যার, স্যার প্লিজ, আমি নিয়ে আসি। হাসান, হাসান, আয় হাসান, আয়, বা টাকার ব্যাগলো লাগ ফেল গিলা চোখে মুখেলা, লাগ ফেল গিলা চোখে মুখেলা, লাগ ফেল গিলা চোখে মুখেলা, লাগ ফেল গিলা চোখে মুখেলা। স্যার, নাইস টু মিট উইথ ইউ স্যার। My name is Shihab Arifin and I live in South Africa and meet my prettiest wife Momo. Hello sir, how are you? Hello ma'am. Amar bou, Halima, Halima. Oh. Assalamu alaikum bhabi, nice to meet you. Wa alaikum salam. So basically we loved your house. So we want to take rent. Ji. মানে আপনাদের অ্যাপার্টমেন্টটা আসলে আমরা অনেক পছন্দ করেছি, সো আমরা এটা রেন্ট নিতে চাই, এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। আমার তো অ্যাপার্টমেন্ট না, আমার তো বাসা। সো নট ফার ফ্রম হিয়ার, লাইক ইটস নিয়ার, একটা কনস্ট্রাকশন কাজ চলছে একটা হাই রাইজ বিল্ডিং এর, ওইখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট। এই যে 18 তলা একটা বিল্ডিং এর কাজ চলছে না, ওটা 10th এন্ড 11th ফ্লোর স্টুডিও ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, আমাদের পুলও আছে। মানে ওই খান সাহেবের বাড়ির পাশেরটা, তাই না? এক্স্যাক্টলি। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি আর কি ভাষাটা ভাড়া নিতে পারি, আপনার এখানে উঠতে পারি কি না? আমি আমরা যেহেতু উঠবো, উঠতে চাচ্ছি, আগ্রহী, আমরা অ্যাডভান্সটা সহ নেক্সট সিক্স মান্থসের টাকাটা পে করে দিতে চাচ্ছি। জি, মানে সিক্স মান্থসের টাকাটা দিয়ে দিতে চাচ্ছি। এখন আপনি কি ক্যাশে নেবেন নাকি চেকে নেবেন? আই, ছয় মাসের টাকা ক্যাশেই দাও, আবার চেক নিয়ে টানটানি প্রেশার। আসলে ক্যাশ তো বেশি ক্যারি করছিলাম না, লাখখানেক। সো স্যার, আপনি কি কার্ড দিয়ে দিই পিনকোড সহ? আরে কোনো সমস্যা নেই, আগে উঠেন না, তারপরে তো টাকা পয়সা লেনদেন হবে নাকি? সো নাইস অফ ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস আ লট। মানে আপনি কি করেন স্যার? ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আসলে গোল্ডের বিজনেস আছে আমার সাউথ আফ্রিকাতে, অ্যান্ড লাইক ও মালয়েশিয়া ছিল, শি ওয়াজ ডুইং হার মাস্টার্স, শেষ করার পরে দেশে জয়েন করলো, আর পাশাপাশি হীরার পাহাড় মানে ডায়মন্ডসের যে কনস্ট্রাকশন সাইট, ওইখানে আমার স্মল পোর্শনের শেয়ার আছে আর কি। ডায়মন্ডের পাহাড় স্যার, তাহলে আজকে আমরা আসি। হ্যাঁ
আসি তাহলে ভাবি। আচ্ছা ওই যে স্ক্রিপ্টটা সারা সব তাড়াহুড়ো করে এসেছি, গাড়িতে ছিল, সো টেক ইট অ্যাজ এ স্মল টোকেন অফ লাভ ফ্রম আওয়ার সাইড। ভাবি সরি, আমরা আসলে প্রিপারেশন নিয়ে আসিনি, তো নেক্সট টাইম কিন্তু আপনার জন্য অবশ্যই কিছু নিয়ে আসব। হাই, না না ঠিক আছে, নেক্সট টাইম ভাবি আপনার জন্য। থ্যাংক ইউ স্যার, আসি তাহলে স্যার, আসসালামু আলাইকুম। হাই শেফ সাহেব, কি করছেন? না সারা টেবিল জুড়েই তো খাবার, আমার তো প্রেশার, এই এত খাবার কিভাবে খাবো? স্যার আপনি রেসপেক্টেড বাড়িওয়ালা, আপনি এবং ভাবি এসেছেন, মানে আমার তো ইচ্ছা ছিল আপনাদের স্পেশাল করে মানে ফুল খাসি বারবিকিউ করে আপনাদেরকে মানে সার্ভ করতে, একটা টেবিল রেখে এখানে সাজিয়ে যদি রাখতে পারতাম। না না এটাই তো অনেক, এটাই তো আমরা খেতে পারবো না দুইজনে। স্যার কি নেবেন বলেন, আমি স্যার প্লিজ শুরু করুন, আপনাকে একটু একটু করে সবগুলো টেস্ট করতে হবে। ঠিক আছে, পনেরোটা দিতাম। ঠিক আছে। না স্যার ভাবি একটু বিরিয়ানি দেই, ওই আমার ওই আমার হোম টাউনের দিকে আমার পুকুরের জাস্ট তাজা মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছেন ভাবি? সুন্দর না? হ্যাঁ তালগুলো অনেক সুন্দর ভাবি, এক্স্যাক্টলি আপনি ঠিক জায়গায় হাত দিয়েছেন। এই যে পার্ট গুলো দেখছেন না, এটা কিন্তু একদম অরিজিনাল, বাংলাদেশে পাওয়া যায় না। তাই দেখে বোঝা যাচ্ছিল ও একটা বিজনেস মিটিং এ গিয়েছিল মালদ্বীপ, ওখানে মালদ্বীপে যে সি গুলো আছে না, ওখান থেকে অরিজিনাল পার্ট পাওয়া যায়, সেটা দিয়ে এটা বানানো। ও আচ্ছা, এটা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল, তাই না? তো সুইট, দেখেই বোঝা যাচ্ছে আপনি মালদ্বীপও গিয়েছেন। হ্যাঁ, আর আমি দিয়াবাড়িও যাইনি। কোনো অসুবিধা নাই ভাবি, আপনি লাগবে এটা। আরে না না, কি বলো। আচ্ছা কি দিব ভাবিকে? দিয়ে দাও কাঁচিটা। এই শোনো, ভাবির সাথে একটু শেয়ার করো না, যেটা বলতে চাচ্ছি না। কিভাবে বলি, বাদ দাও না সিলি ম্যাম। আরে বাদ কেন দিব স্যার, আর ভাবি তো আমাদের গার্জিয়ানের মতো, আপনাকে তো বলা উচিত শেয়ার করে ফেলো। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা? কিভাবে যে বলি ব্যাপারটা, না না বলো। আরে আপনার এই ভাই আছে, বলেন বলে ফেলেন, কোনো সমস্যা থাকলে বলে ফেলেন। আসলে খুব সিলি ম্যাটার, কিভাবে যে বলি, কিছু মনে করবেন না ভাইয়া। আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদের বাসায় তো লকার নেই, এখন আমার কিছু ছোট ছোট অল্প কিছু গয়না আছে, এখন এগুলো না রাখার জায়গা পাচ্ছি না, ভাবির কাছে যদি রাখা যেত তাহলে একটু সেফ ফিল করতাম। ভাবি আমার এই বিল্ডিংটা দেখছেন না, টোটাল বিল্ডিংটাই কিন্তু সেফ, কোনো সমস্যা নাই, আপনার রুমেই আপনি রাখতে পারেন। না স্যার, ইটস নট অ্যাবাউট দ্য বিল্ডিং সেফটি, ইটস অ্যাবাউট যে মানে ওটি ভুলো মনা, ও যখন কাজে ব্যস্ত থাকে তখন ভুলে যায় যে ওর কি করার কথা ছিল। যেমন ধরো চাবি হারিয়ে ফেলে, লকার খুলে রেখে দেয়, জিনিসপত্র হারিয়ে ফেলে, দামি দামি জিনিস হারিয়ে ফেলে না মানে হারিয়ে ফেলে, জাস্ট লাইক নিমিশে হারিয়ে ফেলে। একটা ঘটনা বলি ভাইয়া, আপনি তাহলে বুঝবেন। হ্যাঁ বলুন। ও কেবল কারটা কিনে বাসায় এনে রাখলো, আমি মজা করে ড্রাইভ করে, হ্যাঁ আমি কি করেছি জানেন, চাবি সহ কার বাইরে রেখে চলে এসেছি, তাও অডি আই, মানে আমার না জাস্ট ব্রেন কাজই করে না মাঝে মাঝে। কি বলেন এই শেফ সাহেব, আপনি আগে বলবেন না ভাবি ভুলো মন, তাহলে আমি আপনাদের রুমটা সব সময় দেখে শুনে রাখতাম। সমস্যা নাই ভাইয়া, শুধু আমার এই গয়নাগুলো রেখে দিলেই হবে, আমরা তাহলে একটু শান্তিতে থাক। ভাবি কোনো সমস্যা নাই, এই অল্প কিছু গয়নাই তো। ভাবি ঠিক আছে, ওই রাখবে, আপনি যান। আমি বউ আমাকে ঢুকতে দিচ্ছে না, আপনি তো বাড়ি আলো, আপনাকে ঢুকতে দিবে? আমার অবস্থা খুবই খারাপ, আমি কি করবো আমি কিছুই জানি না, আমি কাউকে বাঁচাতে পারবো কিনা আমি তাও জানি না। ভাবি একটু ঠান্ডা হন, ভাবি একটু ঠান্ডা হন। ভাবি আচ্ছা, ভাবি শিবকে কি কোনো ভাবেই বাঁচানো সম্ভব না? যাবে তো কিভাবে? কিছু টাকা লাগবে ভাইয়া, মানে
ইমার্জেন্সি ওর ট্রিটমেন্টের জন্য কিছু টাকা লাগবে, কিন্তু শিহাব যে কোথায় কি রেখে গেছে আমি তো কিচ্ছু জানি না, আমার কোনো আইডিয়াই নাই। কোথায় সাইন করতে হবে, কার্ডের পিন নাম্বার কি আমি কিছু জানি না ভাই। আমার নগদ কিছু লিকুইড মানি দরকার, কারণ এখন ইমার্জেন্সি ওর ট্রিটমেন্টটাকে করতে হবে। মানুষ মানুষের তো বিপদের সময় হেল্প করে তাই না? কত লাগবে ভাবি? 30 লাখ টাকা হলেই হবে আপাতত, মানে বেশি দরকার নাই। শুধু শিহাবের যদি একটু জ্ঞানটা ফিরে। 30 লাখ টাকা ভর্তি আছে, জীবন আর মৃত্যুর মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। শোনো, ওর বউ আসছে 30 লাখ টাকা ধার নেওয়ার জন্য। ওদেরকে এখন 30 লাখ টাকা দেই, তখন আমরাও দৌড়াদৌড়ি করি, তাই না? কি বলো, এত উঁচু বংশের সন্তান বিপদে পড়ছে, টাকা ধার দেবো না? খানদানি মানুষ দিয়ে আমি পানি খামো? শুনো, টাকা তো গাছে ধরে না, গাছে ধরে শুনো, ওই গহনাগুলো আমরা রাখবো আর ওদেরকে 30 লাখ টাকা দিয়ে দেবো, দূর করলে কিছু টাকা বাড়াই দিবো আমরা, বুঝতে পারছো? শুনো, বিপদেই দাঁত মারতে হয়। কি অনেক বুদ্ধি আমার মাথায় বুদ্ধি আছে দেখেই বাপের জায়গায় বাপের টাকায় বাড়ি করা এখনো আসি তোমার নিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, টাকাটা রেডি করো, আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। টাকা আছে, আমি জমি কেনার জন্য 50 লাখ টাকা উঠে রাখছি, কিন্তু ভাবি কথাটা হচ্ছে যে আমি তো কাউকে ধার দিই না। না ভাইয়া, আপনাকে ধার দিতে হবে না তো, আমি যে গয়নাগুলো ভাবিকে দিয়েছি ওগুলাই বন্ধ রাখেন, কোনো সমস্যা নাই, তাও ভাই আমাকে দেন না। আমি তো সেটাও চাচ্ছিলাম না, ওই যে ব্যাপারটা হচ্ছে যে আপনার যে গহনা আছে অনামেজ যে আমাদের কাছে না রেখেছেন না, ওইটা এগেনস্টে আমি আপনাকে টাকা দিয়ে দিই, হয় না ভাইয়া? এই বিপদের সময় আপনি এটা চিন্তা করতে পারলেন? ঠিক আছে ভাইয়া, নিবে নি যখন, আমার তো আসলে কিচ্ছু করার নাই, আপনি আমার লাস্ট ভরসা ভাইয়া। শুনেন, আমার যে গয়নাগুলো আছে ওগুলো তো 40 টাকার মতো প্রায়, আপনি আমাকে 50 লাখ টাকাই দিয়ে দেন, মানে 50% কমে দিয়ে দিচ্ছি, কিছু করার নাই তো ভাই আমার। আগে আমার কি ভাই, সরি ভাই, সরি, বেশি মাথা খারাপ তো ভাই, প্লিজ একটু এমার্জেন্সি ভাই দেন না, কানাকাটি করেন না ভাবি, আগে মানুষটা সুস্থ হয়ে ফিরে আসুক, তারপরে সবকিছু দেখা যাবে। হালিমা, ব্যাগটা নিয়ে আসো। আসতেছি। আমি যখন পরে আপনাকে টাকাগুলো ফেরত দিতে আসবো, প্লিজ আমি আপনাকে 10 লাখ টাকা বাড়িয়ে দিব, মানে 60 লাখ টাকা ফেরত দিব, কিন্তু আপনি আমার গয়নাগুলোতে হাত দিয়েন না ভাইয়া। শিহাব যখন প্রথম বিজনেসটা শুরু করে আমাকে একটু একটু করে ওই গয়নাগুলো বানিয়ে দিয়েছিল ভাইয়া, ওগুলো অনেক মেমোরি, মানে প্লিজ ভাইয়া ওগুলা কিচ্ছু নষ্ট করবেন না। ভাবি আপনি গয়নার কথা কোনো চিন্তাই করবেন না, হ্যাঁ বলবেন, হ্যাঁ আমি কিন্তু আবার নিয়ে যাবো, হ্যাঁ আর দোয়া করবেন শিহাবের জন্য। ভাবি কোনো সমস্যা হলে আবার জানান কিন্তু। আমি শেষ স্যার, আমার সব টাকা দিয়ে গেছে স্যার।
কত টাকা দিয়েছে স্যার 50 লাখ টাকা স্যার 50 লাখ টাকা কেন দিলেন স্যার ওই যে শিয়াপ ছেলেটা বলে রোড অ্যাক্সিডেন্ট করছে ওর বউ কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলে যদি আমি 50 লাখ টাকা না দিই ওর স্বামীটা মারা যাবে স্যার এই জন্য দিয়েছি স্যার তাই বলে আপনি মানে আপনার ভাড়াটিয়াকে হুট করে 50 লাখ টাকা দিয়ে দিবেন কি বিশ্বাসে দিলেন স্যার বিশ্বাস ওই শিয়াপ শিয়াপ বলে সাউথ আফ্রিকায় স্যার স্বর্ণের ব্যবসা করে আর ওই যে কিসের পাহাড় জানি হীরার হীরার পাহাড় আছে স্যার যার সাউথ আফ্রিকায় হীরার পাহাড় সে আপনার এখানে আসবে 50 লাখ টাকা নেওয়ার জন্য আপনার গুড অ্যাসেসমেন্ট এনিওয়ে কোনো মিয়ে ছবি মানে কোন ডিড ডকুমেন্ট ছাড়া আপনি ওকে বাসা ভাড়া দিয়ে দিয়েছেন জি স্যার ওঠার সময় স্যার 3 মাসের অ্যাডভান্স দিয়েছে আর 6 মাসের ভাড়া একদম পরিশোধ করে দিয়েছে স্যার আপনাকে 6 বছরের অগ্রিম আপনাকে 6 বছরের ভাড়া অগ্রিম দিয়ে দেয় তাতে কি আসলো কেন রুলস হচ্ছে এজ এ বাড়িওয়ালা আপনি যখন কোনো ভাড়াটিয়াকে ভাড়া দিবেন তখন থানা থেকে একটা ফর্ম দেওয়া হয় যেখানে সমস্ত ইনফরমেশন থাকে ভাড়াটিয়ার ইনফরমেশন সেখানে থাকবে তার ভোটার আইডি কার্ড থাকবে তারপর আপনি ভাড়া দিবেন সেটা না করে আপনি কিভাবে ভাড়াটা দিলেন আমি বুঝলাম না স্যার আমি ভুল করছি আমি ভুল করছি আমি অন্যায় স্বীকার করছি স্যার আমার উচিত ছিল স্যার সমস্ত বায়োডাটা নিয়ে তারপরে ভাড়াটা দেওয়া স্যার তারপরে স্যার আমি ওই টাকা দিয়ে স্যার জমি কিনতাম স্যার হ্যাঁ স্যার আমার না ওই যে ওপেন হার্ট সার্জারি রুগী স্যার আমি আমার অপারেশন হয়েছে স্যার আমি ওই টাকা ডাবলে করে যাবো স্যার পথে বসে যাবো স্যার স্যার উদ্ধার করেন স্যার ভুল হয়েছে স্যার স্বীকার করছি স্যার স্যার টিনের কতগুলো গয়না দিয়ে আমার টাকাগুলো সব নিয়ে গেল লোভে পাপ পাপে মৃত্যু সরি স্যার কেমন আছো লক্ষ্মী তোমার সাথে কথাই বলবো না রাগ করছি আমি কেন কেন মানে তুমি জানো দেখো তোমার সাথে অনেকদিন দেখা হয় না আমার খারাপ লাগে না আমার তো খারাপ লাগে তোমাকে দেখার জন্য আমার মনটা শুধু কবুতরের মতো বাকবাকুম করে স্যার একটা কথা কতাম স্যার স্যার তসবির মহলে বড় পর্দাকে সিনেমা দেখেছি এখন দেখতেছি সিনেমায় গাড়ির মাঝে ছোট পর্দে নেমে এসেছি শোনা খবরদার তোমার ম্যাডাম কি আবার বলো না কিন্তু না স্যার পাগল লাগি স্যার আপনার খাই আপনার পরি কিছু করতে যাবো কেন স্যার শোনা স্যার তুমি ঠিক 1 ঘন্টা পর আসবে আমি ম্যাডামের সাথে একটি জরুরি মিটিং জি স্যার হ্যালো শোনা তুমি কই আমার কাজ শেষ তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসো কার গাড়ি কি আর গাড়ি কথা কচ্ছেন স্যার কার গাড়ি মানে আমার গাড়ি আমার গাড়ি তুমি নিয়ে আসবা আপনার গাড়ি তো খায়া দিছি খায়া ভালাইছো মানে মানে খিদা লাগিছিল সাইটে খায়া দিছি টাকা সব ভাগযোগের খাওয়া শেষ শোনা তুই আমার জিনস না তুই 5 মিনিটের মতো গাড়ি নিয়ে আবি আর নাহলে তুই যেখানে থাকস ওইখানে গিয়ে আমি তোরে ব্রেক করে দেবো এই কারে থ্রেড দিচ্ছেন আপনি হ্যাঁ কথাবার্তা বুঝেছেন কয়েন কলাম এই যে সমস্ত ম্যাডামের সাথে যে লাফাঙ্গে গাড়ি করছে লুচ্চা বানা করেছেন সব ভিডিও করে রাখি দিছি একদম এক সাপ দিয়ে আসল ম্যাডামের কাছে পাঠা দিবানে কলাম নাহলে ইন্টারনেট আপলোড করে দিবানে চলবে পোষাবে ইন্না নিল্লা শোনা তুই গাড়ি খাই আলা অজম কিরা হালা তোর ম্যাডাম রে কিছু বুঝ না ঠিক আছে ভালো থাক বিদায় চলো গাড়ি কই আর তোর গাড়ি সামনে বাস স্ট্যান্ড তাড়াতাড়ি চলো লাগ ফেল কি লাগ চোখে মুখে লাগ
लग भेल गीला चोखे मुँह खेला 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 लग भेल गीला वेलकम এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা বিভিন্ন সময় শহরে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিত এবং এদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। পরবর্তীতে আমরা সফলভাবে একটি অপারেশনের মাধ্যমে প্রথমে একজন আসামিকে আমরা অ্যারেস্ট করি, এরপরে ওর কাছ থেকে জেনে আমরা ওদের ঘাঁটিতে হানা দিই এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণে টাকা, গহনা, এমনকি মাদক সেটা সহ এদের পুরো চক্রকে আমরা সফলভাবে অ্যারেস্ট করতে পেরেছি। তো আপাতত আমরা এতটুকুই জানালাম, বিস্তারিত ওদের সঙ্গে কথা বলে আমরা আরও জানাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাই, একটু ডানে চাপেন একটু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থাকেন থাকেন। হ্যাঁ পুলিশ ভাই, একটু প্রতারকের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। কখনো রনি, কখনো শহীদ, কখনো স্বামী, কখনো নবী, বিভিন্ন নামে বিভিন্ন সময়ে তোমরা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে প্রতারণা করে সেখান থেকে 11 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারপর ড্রাইভার সেজে গাড়ি উধাও করে দিয়েছে। এক ফ্ল্যাট মালিকের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে তাকে বলেছ তোমাদের স্বর্ণের ব্যবসা এবং তোমাদের হীরা পাহাড় আছে। গুড, ভেরি গুড। তারপর ঘরে ঢুকে তার সমস্ত কয়না গাটি লুট করে নিয়ে এসেছে। সমস্ত হিসাব করলে যে টাকাটা দাঁড়ায় তার খুব অল্প পরিমাণ টাকা আমরা তোমাদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছি। বাকি টাকা কোথায়? বাকি টাকা কোথায়? বাকি টাকাগুলো কোথায় রিপন? বাকি টাকা কোথায়?
দোতলা বাসা কিনছিলাম স্যার। হোয়াট? শিউলিমালা অনাথ আশ্রম। জি স্যার, জিজ্ঞেছিলেন না আমরা টাকা পয়সা নিয়ে কি করি? শিউলিমালা অনাথ আশ্রম, এটাই করি আমরা স্যার, এটাই আমাগো সম্পদ। আমাগো যত চুরি বাটপাড়ির টাকা সব হ্যাগো পিছনে আমরা খরচ করি, হ্যাগো মানুষ করার জন্য খরচ করি। এই যে স্যার, এরে দেখতেছেন না, এর নাম সুমি। এরে আমরা ড্রেন থেকে কুইরা পাইছিলাম, কি জানি ফেলাই দিয়ে গেছিল। আমি যখন এতটুকু না স্যার, তখন আমিও এরকম একটা ছোটখাটো অনাথ আশ্রমে ছিলাম। হ্যার সাথে আমার পরিচয় কেমনে হয়েছে জানেন স্যার? এমন একটা অনাথ আশ্রমে আমি তখন এইটুকু, আর হ্যাঁ তখন এই যে সমান তখন আমাকে পরিচয় হয়েছিল। কম স্যার, কি করি নাই স্যার, জীবনে সব করার চেষ্টা করছি বাইসা থাকার জন্য, কেউ তো ছিল না। চায়ের দোকানে পানি টানছি, ওখান থেকে বাইর করে দিছে। বাজারে কাজ করতে গেছি, ওখান থেকে লাত্তি কোথা দিয়ে বাইর করে দিছে। মানছি কুত্তা বিলাই মতো আচরণ করছে, যেন মনে হয়েছে নিজেরে আমি একটা কুত্তা, মনে মানছে বাচ্চা না। আর আমি গার্মেন্টসে কাজ করছি স্যার, বাপ মা নাই তো সবাই খালি খারাপ নজরে তাকায়, কি করুম? এই বাচ্চাগুলাকে তো দুই বেলা খাওয়াইতে হইব। হ্যাঁ স্যার, স্বীকার করতেছি আমরা মানুষেরা ঠগায় খাইছি স্যার। এর জন্য যদি জেল হয়, ফাঁসি হয়, তাহলে তো হইলই স্যার। খালি আপনাকে দেখে রাখেন স্যার, আমার কিছু হইলে। আচ্ছা স্যার, গত মাসে যে আপনি টাকা পাঠিয়েছিলেন, এগো দিয়ে আলহামদুলিল্লাহ স্যার ভালো চলতেছে স্যার। আর এই যে এই সুইটটা সেটটাটি, হ্যাঁ এটাতে কিন্তু স্যার এখন রেগুলারই মনে করেন স্কুলে দিই। ম্যাডাম এরাও কিন্তু স্কুলে যায় এখন। খাইছে ঠিক মতো? সকালবেলা পেটটা ভরে ভাত খাইছে, দুপুরবেলা গরুর মাংস দিয়ে ভাত আছে। স্যার আপনারা খান, আসেন না। আমরা খাবো না, আমরা চলে যাবো, আমাদের কাজ আছে। রহম ভাই, ওই যে ওই কাগজপত্রগুলো দলিলটা একটু যদি আয়না দিতেন তাহলে স্যার সই নিয়ে নিতাম। আপনারা চালাবেন না স্যার, আপনারা না দেখলে স্যার এই বাচ্চাটির কী হবো স্যার? সব দেখা রাখবো, সমস্যা না। আচ্ছা সেটা দেখা যাবে, আমরা যাই তাহলে। স্যার তাহলে আসেন, আমরা অফিসের দিকে যাই স্যার, ওখানে কাগজপত্রগুলো অন্য করি। ম্যাডাম আসেন, আসেন স্যার, আসেন স্যার, আসেন। রিপন স্যার, ম্যাক্সিমাম মানুষ তো টাকাটাকে খারাপ পথে ব্যয় করে, কিন্তু তোমরা যেটা করলে, যেটা করে দেখালে, আমি খুব মুগ্ধ স্যার। আপনার অনেক ধন্যবাদ, আপনি যে দায়ভারটা নিজের কাঁধে নিয়ে নিছেন, এই ঋণ কখনো স্যার শোধ করতে পারবো না স্যার। তাহলে তোমরা গ্রামে যাচ্ছ? স্যার ময়মনসিংহে ত্রিশালা চলে যাবো, ওইখানে জমি চাষ করে খায় পরে বসবো স্যার। আচ্ছা শোনো, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, ওকে? জি স্যার, যোগাযোগ রাখেন, কল দিলেই পাবেন স্যার। ঠিক আছে, যাও তাহলে। আর শোনো, আমি তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। সিসি কী কম স্যার, কোনো টাকা পয়সা লাগবো না স্যার, আপনি বাচ্চাকে দায় ভার নিচ্ছেন, এটাই আমাকে জন্য অনেক। আমরা নতুন করে শুরু করুন স্যার। আরে না না, লাগবে, তোমরা তো নতুন করে শুরু করছো, তোমাদের তো একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে। সো আমি সেটা দিচ্ছি, উইলিংলি দিচ্ছি, তোমরা নতুন করে শুরু করো স্যার। আরে আরে আর লাগবে না। আরে স্যার, এতদিন আমি গো মাথার উপর কোনো সাথ ছিল না, আপনি আজকে তাও দিলেন। ঠিক আছে, অসুবিধা নাই। আর শোনো রিপন, তোমরা যাও, ভালো থেকো, আর খবরদার ওই পথে আর আর যেন কানা দোষি স্যার। স্যার জীবনে এরকম করুন না স্যার। ওকে থ্যাংক ইউ, যাও, বেস্ট অফ লাক। মানুষ যে কখন কোন পর্যায়ে গিয়ে ক্রাইম করে আমরা তো ভেতর থেকে সবসময় জানতে পারি না। হাকিম ভাই, হাকিম ভাই, উপরে 19 নম্বর সিলিন্ডারের লাইটটা করেন।
এই এই এখানে কি হচ্ছে ড্রয়িং রুমে এই নাইট সিন কি হচ্ছে এখানে এখানে শুটিং হচ্ছে শুটিং হচ্ছে মানে শুটিং হচ্ছে শুটিং হবে না আরে কি বলে এটা শুটিং হবে এটা তো এতিমখানা এটা শুটিং হাউস শুটিং হাউসে শুটিং হবে না আরে কি তোমাদের কি এখানে ঢুকতে কে দিল এটা তো এতিমখানা এটা শুটিং হাউস শুটিং হচ্ছে ভিতরে নায়ক নাকি ভিতরে আছে যা দেখেন আর আপনি আপনি কে আমি মামুন ভাই বাইরের লোক কিভাবে ঢোকে ভাই এখানে বাইরে করে দেন এই গেটের লোকটা কই ভাই ভিতরে ঢুকলেন কেন আপনি বাইরে যেতে পারেন ভাই এটা কি এটা শুটিং হাউস হ্যাঁ শুটিং হাউস ভাই আপনি বাইরে যান ডিরেক্টর সাথে দেখলে গালাগালি করবে ভাই যাচ্ছে যান ভাই ভাই বাইরে যেতে পারেন হ্যাঁ দাঁড়াও যাচ্ছে মানুষের সেবা নিয়োজিত একটি প্রতিষ্ঠান আমরা খুলেছি সেবা কবে দিতে পারবো বা কবে দেওয়া হবে সেই ব্যাপারে আমারও জানা নেই তোমাদেরও জানা নেই ফর শিওর সো আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছি rupali.com আমরা একটা ওয়েবসাইট খোলার পরপরই খুবই দ্রুত 375টা অর্ডার চলে আসছে যেহেতু তারা ডিসকাউন্ট দিচ্ছে অর্ডারের হ্রাস চলে আসছে সো 375টা অর্ডার আমরা পেয়েছি তার মধ্যে 15 জনকে আমরা আমাদের প্রোডাক্টটা পৌঁছায় দিব প্রোভাইড করার পরে বলবো তোমরা ছবি তুলো এবং তোমাদের সোশ্যাল সাইটে পোস্ট করো এবং লিখে দাও আমের রাজা আম্রপালি সার্ভিসের রাজা রূপালি ওটা দেখে মানুষের আরো বিশ্বাসযোগ্যতা বাড়বে আর এদিকে আছে 360 জন হ্যাঁ বলো স্যার আমরা কি তাকো মোটরসাইকেল দিব না সাইকেল দিব অবশ্যই বাইসাইকেল দিব মোটরসাইকেলের বাজেট আছে নাকি আমাদের কাছে কি বলতেছেন আমরা তো 360 জনকে দিতেইছি না তাহলে আমরা বড়টা দিব খেললে তো বড় দানে খেলতে হবে ছোটখাটো খেলে লাভ আছে মার্কেটে একটা আওয়াজ তুলতে হবে না আওয়াজ হবে একটা মার্কেট ঠিক আছে আমরা তাহলে আওয়াজ আফগানিস্তান কাজে থাকবো গুলিস্তান আমরা তাহলে আমরা মোটরসাইকেলে যাব কারণ বিগার গেম আর বেশি টাকা ওকে প্রোডাক্ট তো ফাইনাল হলো কিন্তু এই কোম্পানিতে আমার পজিশনটা কোথায় দাবি প্রশ্ন তুমি হবে আমাদের হেড অফ সেলস ডিপার্টমেন্ট তাহলে আমার কি হইব তুমি দেখবে অ্যাকাউন্টস টাকা পয়সার হিসাব সব তোমার কাছে হ্যাঁ আমি এই টাকা আর আমি কিন্তু রূপালি বাস সব ডিপার্টমেন্ট তো হয়ে গেল স্যার প্লিজ থ্যাংক ইউ এই হলো লাকিল কিলাকিলের শেষ টেক্কা আসলাম বিপদের একমাত্র সহযোগী হাতে আসলাম স্যার গত মাসে যে আপনি টাকা পাঠিয়েছিলেন এখন কি আলহামদুলিল্লাহ স্যার ভালো সন্তাস স্যার আর এই যে এই শিক্ষা সেক্টরটি হ্যাঁ এখন সময় অনলাইনের ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন এজন্যই আছে বিক্রয়বাবা.com লগ ইন করুন বিক্রয়বাবা.com এ সহজেই অর্ডার করুন আপনার যা দরকার সব কেনাকাটা এখানে রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা বিক্রয়বাবা.com আমার ডিজিটাল দোকান